नमस्कार बंधुरा, झर्नाझुमा किचेने सबाई के स्वागत। एगुलो होच्छे आलू निमकी, खूब सुंदर भावे निमकीगुलो तैरी हो गेछे, कत मुचमुचे क्रिस्पी। कतटा क्रिस्पी होयेछे देखो, खूब सुंदर भावे तैरी हो गेछे। एक कप मैदा निये निएछि আমি বানাবো আলু নিমকি। এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে দেব এক দু দানা চিনি। নুনটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়েছি সামান্য, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দিয়ে দেব আজওয়ান, একটু ক্রাশ করে দেব। দিয়ে দেব জিরে। এখন দিয়ে দেব তেল, এখানে দু চামচ দিয়েছি আমি। এখন মিশিয়ে নেব সুন্দর করে। সুন্দর করে মিশিয়ে নিয়ে নিয়েছি, এইরকম হয়ে যাবে। এখন আমি সেদ্ধ আলুকে গ্রেট করে নিয়ে নিয়েছি। এক কাপের এক কাপ আলু আছে এখানে, এটাকে মিশিয়ে দেব। আলু দিয়ে পুরো ময়দাটাকে মেখে নেব। আমি এখানে এক ফোঁটাও জল ব্যবহার করিনি, আপনারা চাইলে সামান্য ব্যবহার করতে পারেন। আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমার ডোটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এখন সামান্য তেল লাগিয়ে রেখে দেব, ঢেকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। সুন্দর হয়ে গেছে, পুরো সফট। এখন বানিয়ে নেব। সব কটা গোলা করে নিয়ে নিয়েছি। এখন সামান্য ময়দা দিয়ে দেব আর রুটির মতো সব বেলে নেব। একটা রুটি বানিয়ে নিয়েছি, ঠিক এরকম হবে। এখন এইটা রেখে দেব, আর একটা বানিয়ে নেব। সেম বানিয়ে নেব। হয়ে গেছে, দুটো বানানো হয়ে গেছে। এইভাবে সবকটা বানিয়ে আমার সবকটা রুটি বেলা হয়ে গেছে। এখন আমি এখানে একটা রুটি নিয়ে নেব। এখন তেল ব্রাশ করে দেব এর মধ্যে। এখন দিয়ে দেব ময়দা। ময়দাটাকে একটু ছড়িয়ে দেব। এখন দিয়ে দেব আরেকটা রুটি। এখন এখানে আবার তেল ব্রাশ করে দেব সামান্য। আমি দুটো রুটি দিয়ে করব, আপনারা বেশি রুটি দিয়েও করতে পারেন, তিনটে দিয়েও করতে পারেন, আমি দুটো দিয়ে করব, ছোট ছোট করে বানাবো। এখন এটাকে মুড়িয়ে নেব। সামান্য বেলে দেব। এবার এটাকে মুড়িয়ে নেব।
এখন এখানে সামান্য জল লাগিয়ে দেব, সুন্দর হয়ে সেট হয়ে যাবে। এবার হয়ে গেছে, এখন আমি সাইড থেকে কেটে বাদ দেব। এগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, এখন এগুলো ছোট ছোট টুকরো করে নেব। করে নিয়েছি ছোট ছোট, এখন এটাকে সামান্য দাবিয়ে দেব। এটার সাহায্যে সামান্য দাবিয়ে দেবে। এখন এইভাবে সবকটা আমি বানিয়ে নেব। এখন তেলটা হয়েছে নাকি দেখে নেব। এখন তেল হয়ে গেছে দিয়ে দেব। তেল বেশি গরম করতে হবে না, মিডিয়াম গরম হলেই চলবে। এখন দিয়ে দেব, গ্যাসটা মিডিয়াম রাখতে হবে। নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এখন নিয়ে নেব। আবার দিয়ে দেব, ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। নিমকিগুলো তৈরি হয়ে গেছে, কত সুন্দর তৈরি হয়ে গেছে মুচমুচে নিমকি। খুব সুন্দরভাবে নিমকিগুলো তৈরি হয়ে গেছে। আপনারা এই নিমকিটা বানিয়ে কৌটোতে ভরে রাখতে পারেন, দু মাস আরামসে থাকবে মুচমুচে। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। যারা এখনও সাব